বাংলাদেশ থেকে আমাদের প্রবাসী ভাইয়েরা এক আসছে। এই প্রথম করোনার পরে এই প্রথম ফ্লাইট বাংলাদেশ সৌদি আরবে ল্যান্ড করেছে। আমরা তাদেরকে আসলে স্বাগতম জানানোর জন্য এয়ারপোর্টে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইটি মাত্র বের হলো এয়ারপোর্ট থেকে, অনেক সাধনার পরে, অনেক বেশ কিছুদিন পরে আসলে সৌদি আরবে এসেছে। ইনশাল্লাহ আশা করি আমাদের সকল সৌদি আরব প্রবাসী ভাইয়েরা একে একে আসবেন ইনশাল্লাহ। ভাই বাংলাদেশ থেকে আসছেন? বাংলাদেশ থেকে আসছেন? আসেন একটু, একটু বললেন আসেন। সিম ভাই এখানে না, আসেন টু পিস এইমাত্র আমাদের রাজু ভাই বাংলাদেশ থেকে এইমাত্র ল্যান্ড করলো সৌদি আরবে। আপনারা দেখতে পাচ্ছেন করোনা ভাইরাসের কারণে বাংলাদেশে আটকে পড়েছিল, কিন্তু এইমাত্র ল্যান্ড করলো রাজু ভাই। রাজু ভাই আপনি অনেকদিন পরে সৌদি আরবে ল্যান্ড করলেন, তো আপনার অনুভূতিটা একটু জানতে চাচ্ছিলাম। ইনশাআল্লাহ বড় শুকরিয়া যে আল্লাহর রহমতে অবশেষে সৌদি আরবে এসেছি। করোনা মহামারীর প্রাদুর্ভাবের পরে আমরা সৌদি আরবে এসেছি, ওই জন্য আল্লাহকে শুকরিয়া। এবং সৌদি আরবের সরকার রাজভবনে মাত্র ল্যান্ড করলো, তো আমরা অপেক্ষায় আছি, আরও কিছু প্রবাসী ভাইয়েরা আসছে। আসলে করোনার কারণে সবাই ধীরে ধীরে বের হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আরও কিছু ভাইয়েরা আসছে, আমরা তাদেরকে স্বাগতম জানানোর জন্য আসলে এয়ারপোর্টে আসছি। সমস্যা এখন চলে আসছে।
আসতে কি কি লাগে আপনার? অনেক কিছু ভাই, এত কিছু বইলা শেষ করা যাবে, মানে এত কিছু সমস্যা নেই। একটু পরে আসছো কেন? মহিলারা কথা বলতে চাই লজ্জা পাবে। বাংলাদেশ না তো, বাংলাদেশ না মাস্টার। আসসালামু আলাইকুম ভাই। ভাই বাংলাদেশ থেকে আসছেন না? বাংলাদেশ থেকে আসছেন, স্বাগত, ধন্যবাদ। সৌদি ট্যাক্সি ট্যাক্সি করতে ঝামেলাই নাই আইসি, ওই ডিক্লারেশন পেপারটা নিয়ে গেছে, করোনা টেস্টের একটাকে বিনিয়ে গেছে, শেষ। আর কোনো সমস্যা নেই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, শুধু জানি দুই মিনিটে বিমানে দিয়ে দেয়, ওটা নিয়েও আসতো না। ওই বিমানে দিয়ে দিলে পরবর্তী আপনি আমরা হয়তো আপনাদের কারো কেন মতো এখন
দেখুন 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 দেখু